নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এটিকে মোহন বাগানের একটা ট্রান্সফার রিউমার বলার আগে তোমাদের অন্যান্য কয়েকটি দলের ট্রান্সফার নিউজ এবং অন্যান্য খবর বলে দেবো। তো প্রথমেই আই লিগের খবর বলে দেবো। ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো এই মরশুমে আই লিগে নতুন কর্পোরেট দল হিসাবে অংশগ্রহণ করবে দিল্লির সুদেবা এফসি। তো সুদেবা এফসি খেলবে সেটা আগেই বোঝা গিয়েছিল, কিন্তু আজ ফেডারেশনের তরফ থেকে সেই খবরের সিলমোহর দিল। তিনটি দল ভিড় তুলেছিল, সুদেবা এফসি ছাড়াও দৌড়েছিল শিলংয়ের রিন্থি এফসি এবং অন্ধ্রপ্রদেশের শ্রীনিধি এফসি, কিন্তু শেষ পর্যন্ত সুদেবা এফসি চান্স পেল এবারের আই লিগে। কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীনিধি এফসি অবশ্য সামনের মরশুমের আই লিগে সুযোগ পাবে, অর্থাৎ 2021-22 মরশুমে যেই আই লিগটা হবে সেখানে তারা খেলবে, সেটা ফেডারেশনের পক্ষ থেকে এখনই জানিয়ে দেওয়া হলো। এছাড়াও ফেডারেশন এবার আই লিগটা একটু অন্য ফরম্যাটে করতে চাইছে, কারণ কোভিড পরিস্থিতির জন্য এবার সময় সুযোগ সুবিধা সবেরই খুব অসুবিধা। তাই তারা এবার টোটাল 12টা দলকে ছটা ছটা করে দুটো গ্রুপে ভাগ করে দেবে এবং শেষে সেই দুটি গ্রুপ থেকে চারটি দল নিয়ে সেমিফাইনাল আয়োজন করবে। অনেকটা আইএসএল এর মতন হবে ব্যাপারটা। তবে এই সিস্টেমে খেলা শুধু এই বছরই হবে, তো এই রকম ভাবনা চিন্তা ফেডারেশন করছে, হয়তো কিছুদিনের মধ্যেই তা সরকারিভাবে স্বীকৃতি দিয়ে দেবে। চলে আসি পরবর্তী আপডেটে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এবং এশিয়া কাপ 2023-এর কোয়ালিফাইং রাউন্ডের সমস্ত ম্যাচ এই বছর বাতিল করে দেওয়া হচ্ছে। এইসব ম্যাচগুলো 2021-এ করা হবে বলেই ঠিক হয়েছে, তবে ডেটগুলো পরে জানানো হবে। তোমরা জানো যে অক্টোবরে ঠিক হয়েছিল ভারতের বাকি ম্যাচগুলো খেলা হবে, অর্থাৎ আফগানিস্তান, বাংলাদেশ এবং কাতারের সাথে যে ম্যাচগুলো বাকি আছে সেগুলো খেলা হবে। তার মধ্যে কলকাতাতেও একটা ম্যাচ হওয়ার কথা ছিল, তো সেই সব খেলাগুলোই আপাতত পোস্টপোন করা হলো। তো এই খবরটা তোমাদের জানিয়ে দিলাম, এই খবরটা উঠে এসছে। চলে আসি পরবর্তী আপডেটে। যদি এই খবরটি সত্যি হয় তাহলে ভারতীয় ফুটবলে সবথেকে বড় ট্রান্সফার আপডেট হবে, সেটা হলো ম্যানচেস্টার সিটির আন্ডার-23 দলের প্লেয়ার আবিল তাওয়াজি আসতে পারেন মুম্বাই সিটি এফসিতে। এইরকমই একটা খবর উঠে এসেছে। অ্যাকচুয়ালি সিটি ফুটবল গ্রুপের থেকেই এই চেষ্টাটা করা হচ্ছে। এরকম তরুণ একজন ফুটবলার যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির আন্ডার-23 টিমে খেলছেন, সেখান থেকে যদি তিনি ভারতে আসেন তাহলে নিশ্চয়ই একটা বড় খবর হবে। তো এই প্লেয়ারটি সম্বন্ধে কিছু তথ্য দিয়ে দেব। স্প্যানিশ এই তরুণ প্লেয়ারটির প্লেয়িং পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড। ভ্যালেন্সিয়ার ইউথ একাডেমি থেকে উঠে আসার পর ম্যানচেস্টার সিটির আন্ডার-18 টিমে খেলেছেন। এর পাশাপাশি তিনি স্পেনের জাতীয় দলের হয়েও বিভিন্ন বয়সভিত্তিক দলে তিনি খেলেছেন। গত মরশুমে উয়েফা ইয়ুথ লীগ এবং আন্ডার-23 ইপিএলে ম্যানচেস্টার সিটির হয়ে 4টি গোলও করেছেন। তো এই প্লেয়ারটি এখন মুম্বাইয়ে আসে কি না সেটাই দেখার। অন্যদিকে হায়দ্রাবাদ এফসিও আস্তে আস্তে দল গোছাতে শুরু করেছে। তারা এবার সই করিয়ে নিল হলিচরণ নার্সারিকে, এবং সেটা তারা অফিসিয়ালি জানিয়েও দিল। তো হলিচরণ নার্সারি গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলছিলেন। কেরালার হয়ে তার নামের পাশে একটি গোল এবং দুটি অ্যাসিস্ট ছিল। এবার কিবুফিকুনার দলে তার জায়গা হয়নি, তাই সেই সুযোগে হায়দ্রাবাদ এফসি তার নিজের দলে সই করিয়ে নিল। অপরদিকে চেন্নাইন এফসির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো যে তারা রিটেন করছে এলিসাবিয়াকে। যখন এক এক করে দল ছেড়ে সবাই বেরিয়ে যাচ্ছে তখনই ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হলো চেন্নাইন এফসি। তাদের তরফ থেকে অনেকদিন কোনো নিউজ শোনা যায়নি, অবশেষে তারা এলিসাবিয়াকে রিটেন করলো এবং সেই নিউজটি অফিসিয়ালি জানিয়ে দিল। এবার চলে আসবো এটিকে মোহনবাগানের খবরে। কিছুদিন পরপরই বিভিন্ন বিদেশির নাম ভেসে উঠছে। এর আগে বৌবাকার ফোফানা এবং অ্যান্টনি স্টোকসের নাম শোনা গিয়েছিল, এবার অন্য একজন প্লেয়ারের নাম শোনা যাচ্ছে। তিনি হলেন মিরোস্লাভ কোভিলো। তিনি বসনিয়া হার্জেগোভিনিয়া থেকে বিলং করেন। 34 বছর বয়সী এই প্লেয়ারটি এই মুহূর্তে খেলছেন এফসি লুগানো নামের একটি ক্লাবে। এই ক্লাবটি সুইস লিগে খেলে। সুইস লিগের পাশাপাশি ইউরোপা লিগেও তিনি খেলেছেন এ মরশুমে। তার প্লেয়িং পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। এবার দেখো, এর আগে যেই প্লেয়ারগুলোর নাম উঠে এসেছিল, বৌবাকার ফোফানা বা অ্যান্টনি স্টোকস, তো যেই পজিশনে তারা খেলেন সেই পজিশনে এই মুহূর্তে অন্য প্লেয়ার আছে এটিকে মোহনবাগান টিমে। মোহনবাগান এখন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কাউকে নিতে পারে, আর এই প্লেয়ারটি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেই খেলেন। তো সেই দিক থেকে দেখতে গেলে এই প্লেয়ারটি সবুজ মেরুন জার্সি পরতেই পারেন। অবশ্য যতক্ষণ না অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে ততক্ষণ ফাইনাল কিছুই বলা যাবে না।
বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।